আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন, সকলকে আমার শাহলাস ব্লগ চ্যানেলে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের আমিনবাজারের বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে স্বপ্নর চাইনিজ। আর এই রেস্টুরেন্টটা আমাদের আমিনবাজারের প্রথম একটা চাইনিজ রেস্টুরেন্ট, আর এটা মেবি এক বছর প্লাস হবে এই চাইনিজ রেস্টুরেন্টটা হয়েছে। তা আমরা কিন্তু ফার্স্ট টাইম আসলাম। তো এই যে এখন আমরা বসে আছি, তা একটা ভাইয়া মেনু কার্ডটাও দিয়ে গিয়েছে। এখন আমরা খাবারগুলো দেখব যে এখানে কী কী আইটেম আছে। মূলত এখানে সব ধরনের খাবারই কিন্তু পাওয়া যায়, ফ্যামিলি প্যাকেজ থেকে শুরু করে সিঙ্গেল প্যাকেজ, এমনকি ফাস্ট ফুড জাতীয় যেসব খাবারগুলো সবই এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে পেয়ে যাবেন পোলাও, বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, জর্দা, এমনকি বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, কোল্ড কফি। তো মূলত সব ধরনের খাবার আইটেমই কিন্তু এই রেস্টুরেন্টটাতে রয়েছে। আমরা এখন মেনু কার্ড দেখছি কী অর্ডার করব, এখনও কিন্তু সিলেক্ট করা হয় নাই। আর আমাদের আমিনবাজারে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। অনেকেই হয়তো এসেছেন, যারা আসেননি তারা একবার হলেও আসবেন। আমরাই তো ফার্স্ট টাইম আসলাম, তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও যাবো বাসায় সবাইকে নিয়ে, ইচ্ছে আছে। আর আমরা কী আইটেম নিয়েছি আর সেটার প্রাইস কত সেটাও আমি আপনাদেরকে বলে দিব। আর রেস্টুরেন্টটা আসলে এত সুন্দর, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। আর এই সেম ভিডিওটা আমি মেবি 12টার দিকে আপলোড করেছিলাম, বাট আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকে ইসলামিক মিউজিক দিয়েছিলাম, তো সেই কারণে হয়তো আমার কপিরাইট চলে আসছে। সেই কারণে ভিডিওটা আমার আবার ডিলিট করে দেন ভয়েস দিয়ে আবার আপলোড করা লাগছে নতুন করে। তো এই যে আমরা কিন্তু সিলেক্ট করে ফেলছি যে আমরা কী খাবো। আমরা হচ্ছে সিঙ্গেল প্যাকেজ নিয়েছিলাম পাঁচটা। তো সিঙ্গেল প্যাকেজের মধ্যে কী কী আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা আছে হচ্ছে চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল আর কোল্ড ড্রিঙ্কস। আর এই একটা প্যাকেজের দাম হচ্ছে 150 টাকা, একটা প্যাকেজ কিন্তু একজনের জন্য প্রযোজ্য। আপনারা চাইলে ভাগাভাগি করেও খেতে পারবেন, তাতেও কোনো সমস্যা নয়। অনেকে আছে বাচ্চারা থাকলে কিন্তু খেতে পারে না। আর এখানকার খাবারের মানের কথা কিন্তু না বললেই নয়, খাবারের মানও কিন্তু অনেক ভালো ছিল। সবার খাওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে আর আমি তো ভিডিও করাতে ব্যস্ত, কিছুক্ষণের মধ্যে আমিও খাওয়া শুরু করে দেব। আর এই যে এখানে কিন্তু দুই ধরনের শর্মা পাওয়া যায়, আমার ভাগ্নি নিয়েছিল শর্মা, ও নিয়েছে বারবিকিউ শর্মা। আর চিকেন শর্মাটা আমরা বাসায় মার জন্য পার্সেল করে নিয়ে গিয়েছিলাম, যেহেতু মা বাসায় একা ছিল, ও আসে নাই। মাকে নিয়ে আসার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই আসতে রাজি হলো না। তো এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে। আর বরাবরের মতো সালমান বাহিরে গেলে তেমন কিছু একটা খেতে চায় না, বাসায় ওকে অনেক যুদ্ধ করে খাওয়াতে হয়, ও শুধু একটু কোল্ড ড্রিঙ্কসই খেয়েছিল। আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট শেষ, এখন শুধু আমরা রেস্ট করব একটু। তারপর আমরা অর্ডার করেছিলাম লাচ্ছি আর চকলেট কোল্ড কফি। আর এখানকার চকলেট কোল্ড কফিটার কথা না বললেই নয়, খুবই টেস্টি ছিল। অবশ্যই আপনারা যারা আমাদের আমিনবাজারের আশেপাশে আছেন অথচ এই রেস্টুরেন্টটাতে একবারও আসেন নাই, কষ্ট করে দূরে কোথাও না গিয়ে চলে আসতে পারেন আমাদের আমিনবাজারে এই স্বপ্ন চাইনিজে। আর এখানে কিন্তু আলাদা করে বার্থডে সেলিব্রেট করার জন্য একটা স্থান নির্ধারণ করা হয়েছে, সেখানে এসে অনেকেই বার্থডে সেলিব্রেট করে। আমরা বসে থাকতেই কিছুক্ষণে আগেই কিছু ভাইয়ারা এসে ওনার বন্ধুর বার্থডে সেলিব্রেট করে গিয়েছে। যেসব ভাইয়া আপুরা কষ্ট করে আমার আগের ভিডিওটা দেখেছেন, প্লিজ আর একটু কষ্ট করে আমার এই ভিডিওটাও একটু দেখে দেবেন, যেহেতু ওই ভিডিওতে আমার কপিরাইট আসায় ভিডিওটা আমার ডিলিট করতে হয়েছিল।
তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিপিএল করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমাদের বাসা এই রেস্টুরেন্টটা থেকে বেশি একটা দূরে না, হাঁটার পথ হলে 9 থেকে 10 মিনিটের মধ্যে হেঁটে পৌঁছে যাব। আর যদি অটোতে করে যাই 3-4 মিনিটের মধ্যে কিন্তু বাসায় পৌঁছে যাব। তো এই যে দেখুন, এই জায়গাটা হচ্ছে বার্থডে সেলিব্রেট করার জন্য। যেমনটা বললাম কিছুক্ষণ আগে, কয়েকজন ভাইয়ারা এখানে বার্থডে সেলিব্রেট করেছে। খুব সুন্দর করে জায়গাটা ডেকোরেশন করে রাখা হয়েছে। সালমান খুব আনন্দ করেছিল, আর ও বারবার বেলুন চাইছিল। তো এখানকার যে ক্যাশিয়ার ভাইয়া আছে, উনি কিন্তু সালমানকে একটা বেলুনও গিফট করেছিল। তো দেখুন এর ডেকোরেশনটা কত সুন্দর, জাস্ট ওয়াও একটা ডেকোরেশন। প্রত্যেকটা টেবিলে কিন্তু ফ্লাওয়ার ভাস দিয়ে সাজানো হয়েছে, আর চারপাশে এত সুন্দর ডেকোরেশন, আপনারা না দেখলে কিন্তু বুঝবেন না। তো আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্লগটাই দেখবেন। এখানে হচ্ছে বেসিন বসানো হয়েছে হাত ধোয়ার জন্য, আর এইদিকে একটু সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া হয়েছে। এখানে অনেকেই সেলফি নেয়, পিক নেয়, সেই জন্য এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। তো এই যে পুরো রেস্টুরেন্টের ভিউটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এতটা সুন্দর করে ভিডিও করতে পারি নাই, যেহেতু আশেপাশে আরও অনেক মানুষজন ছিল, সেজন্য আমি পুরো ভিউটা আপনাদেরকে এত ভালো করে দেখাতে পারলাম না। তো যারা আসেনি তারা একবার হলেও এসে ঘুরে যাবেন। এখানকার খাবারের মানও অনেক ভালো, প্লাস পরিবেশটাও খুবই সুন্দর, একেবারে পরিপাটি, সাজানো গোছানো মনের মতো। আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায়।